আবার ফোন করেছি, এ কথা যিনি বলেন আইদার তাকে জনগণের কাছে নাক্ষত দেওয়া উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। রাজনীতিতে বোধ হয় শালীনতা বোধ রোদ একটু একটু করে হারিয়ে যাচ্ছে। একে অপরকে কটাক্ষ করার নতুন কিছু নয়, কিন্তু যেভাবে বর্তমানে আক্রমণ চলছে তা এই প্রশ্নকেই সামনে আনছে। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বিভিন্ন সময় নানা কটাক্ষ করেছেন। একটা সময় যে দিদির সঙ্গে ছায়ার মতো থাকতেন, এখন তাকে কটু কথা বলতে ছাড়েন না। এবার শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভা থেকে বললেন, অমিত শাহের কাছে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি পাও ধরেছেন, চারবার ফোন করেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আপনাদের শোনাই। যদিও আদৌ এইসব কিছু হয়েছে কিনা তার সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, তবে এরপর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বললেন যে অমিত শাহকে ফোন করার বিষয়টা যদি প্রমাণিত হয় তবে তিনি পদত্যাগ করবেন। এছাড়াও তিনি বলেন সাংবাদিকরা কেন তাকে ফোন করেননি। শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাকে চারবার ফোন করেছি, এ কথা যিনি বলেন আইদার তাকে জনগণের কাছে নাক্ষত দেওয়া উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন তৃণমূল কংগ্রেসে ন্যাশনাল পার্টির স্ট্যাটাস চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা সাহজী, তাকে নাকি আমি চারবার ফোন করেছি, এটা আপনারা সারাক্ষণ কাল টিভিতে দেখিয়েছে, আজকে কাগজেও লেখা হয়েছে, কোনো কোনো কাগজে। আপনারা কি আমার কাছে একবারও ক্রস চেক করেছেন যে সত্যি আমি করেছি কিনা? আমি তাকে চা। তবে প্রশ্ন হচ্ছে রাজনীতির আড়ালে এইভাবে কি কটাক্ষ করা উচিত? শুভেন্দু অধিকারীর দাবি যে জাতীয় দলের তকমা হারিয়ে অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবেই হোক জাতীয় দলের তকমা ফেরত পেতে চেয়েছিলেন। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে 2024 সাল অর্থাৎ লোকসভা ভোট পর্যন্ত যাতে তৃণমূল কংগ্রেসের জাতীয় তকমা থাকে, সেই অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন এই তকমা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে একদম নিয়ম মেনেই করেছে, যদিও শুভেন্দু অধিকারীর এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা হারানোর ইস্যুকে পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগাতে চাইছেন শুভেন্দু অধিকারী। সামনেই পঞ্চায়েত ভোট, তাই পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতির যে কোনো ইস্যুতেই উত্তপ্ত হয়ে উঠছে, অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি, এবং তারপর 2024 রয়েছে লোকসভা নির্বাচন, তাই প্রত্যেকটা দলই নিজের নিজের মতো করে বিভিন্ন ইস্যুতে ঘুঁটি সাজাতে শুরু করেছে। আর যে কোনো ইস্যুতেই এখন তপ্ত হয়ে উঠছে বঙ্গের রাজনীতি। পরিস্থিতি কোন দিকে এগোয় আমাদের নজর তো অবশ্যই রয়েছে। আপনারাও যদি এর পরের আপডেট জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন।